হকার পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান। আজ সোমবার সকালে চাষার কেন্দ্রীয় শহীদ মিনারে গত 3 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে নারায়ণগঞ্জ 4 ও নারায়ণগঞ্জ 5 আসনের মাননীয় সাংসদদ্বয়, সিটি কর্পোরেশন মেয়র সহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার সমেত শহরের যানজট নিরসনের লক্ষ্যে হকার না বসার সিদ্ধান্তে হকার মুক্ত করা হয়। হকারদের পুনর্বাসনের দাবিতে আজ প্রতিবাদ সভায় নগরীর হাজার হাজার কর্মহীন অসহায় হকাররা সমবেত হয় শহীদ মিনারে। নারায়ণগঞ্জ জেলা হকার সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুজ্জামানের নেতৃত্বে এ প্রতিবাদ সভায় সদস্য সচিব রহিম মুন্সি ও উপদেষ্টা হাফিজুর রহমান সহ হকার নেতৃবৃন্দ তাদের পুনর্বহাল ও পুনর্বাসনের বিষয়ে আলোচনা করে। তাদের পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে বক্তব্য রাখেন। পরে বিশাল মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে রওনা করে এবং জেলা প্রশাসক মাহমুদুল হকের নিকট স্মারকলিপি প্রদান করে হকার নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদান শেষে বিশাল মিছিলটি চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। সাগর খান, NANTV।